কোথায় গেছিলেন দাদা? ওনারা রামপুরহাট গিয়েছিলেন, তারা পিঠ থেকে বহু ভাষা ছিল। আমরা খবর পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ভাবলাম হয়তো ছোটোমোটো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর তো ফোন তো লাগছিল না কারো। যিনি ফোনটা পেয়েছেন উনি সিম বের করে যাদেরকে নাম্বার পেয়েছেন উনি ফোন করে সবাইকে জানিয়েছেন, আর ওনারাই এসে আমাদেরকে বললেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কেউ নেই। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।